করেছে, দেশকে অকার্যকর, দেশকে বিপর্যস্ত, স্তব্ধ করতে, নাগরিক অধিকার, মৌলিক অধিকার সবকিছু খর্ব করতে সর্বগ্রাসে আয়োজন করেছে। আমরা বিস্মিত হই দেশে একজন রাষ্ট্রপতি আছে, একটা সংবিধান আছে, সরকার আছে, পার্লামেন্ট, জবরদস্তি করা পার্লামেন্ট থাকুক সেখানে কারা আছেন, সকলে মিলে একটা দেশের উপরে যে ফ্যাসিবাদের জুলুম চাপিয়ে দিয়েছে, গাজী ভাইয়ের মতো নিরপরাধ নির্ভীক বীর মুক্তিযোদ্ধাকে অন্যায় অসত্য মামলায় জড়িয়ে তাকে 10 মাস কারারুদ্ধ করে রাখা হচ্ছে, এত দাবি করা হচ্ছে সাংবাদিকদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, ওনারা কর্ণপাত করছেন না। আমি যদি প্রশ্ন করি, কিছু হলেই আশ্চর্য নেই, এমন আগে নেতৃবৃন্দাই বলে গেলেন, তো আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে যে রাষ্ট্র আর সরকারকে গুড়িয়ে ফেলেছে, সরকারের বিরুদ্ধে কথা বললে আশ্চর্য, রাষ্ট্রের কি সংজ্ঞা, সরকারের কি সংজ্ঞা, দুটো আলাদা অস্তিত্ব এন্টিটি আছে, এটা কিন্তু ওনারা উপলব্ধি করেন। সরকারের জুলুম, নির্যাতন, দুর্ভোগ, লুটপাট, খুন, গুম, মিথ্যাচার, অনাচার, রাষ্ট্রীয় দুরবস্থা, জুডিশিয়ারি, ইকোনমিক, এডুকেশন সর্বস্তরে যে তসমস করে ফেলেছে, তার বিরুদ্ধে কথা বললে বলবেন রাষ্ট্র, এবং নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজাবেন, জুলুম করবেন, গুম করবেন, খুন করবেন, এটা পৃথিবীর ইতিহাস। স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসক, অত্যাচারী শাসক যখন ক্ষমতায় থাকে, দেশ জাতি তখন স্তব্ধ হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়, মানুষের মৌলিক অধিকার কখন থাকে না। সুধীবৃন্দ, জনগণের রুদ্র রোষ, অসন্তোষ, ক্ষোভ, চরম ব্যর্থতা যখন থাকতে পারে না, ফ্যাসিবাদী এর বৈশিষ্ট্যই হল ফ্যাসিবাদী শক্তির যখন কোন আদর্শ থাকে না, আদর্শ যদি আদর্শ মোকাবেলা করতে পারে না, নৈতিকতার শক্তি যখন হারিয়ে ফেলে, যুক্তি যখন হারিয়ে যায়, তখন সন্ত্রাস, মিথ্যাচার, কারাকানের পথ তারা বেছে। এই সরকারের কোন আদর্শ নেই, যুক্তি নেই, নৈতিকতা নেই, কারণ জবরদস্তি করে লুটপাট করে ক্ষমতা এসে মানুষের অধিকার হরণ করেছে, কি কথা তারা বলবে, কি যুক্তি তারা দেখাবে, যে কারণে আজকে তাদের আছে হল কালা কানুন। 2018 সালে এপ্রিল মাসে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্ট যা কিছু সংশোধন রূপ করে হয়েছে, এমন একটা পার্লামেন্টে তারা একটা পাশ করলো যে পার্লামেন্টে অধিকাংশ আসনে কোন প্রার্থী ছিল না, কেন্দ্রগুলোতে বিড়াল আর কুকুর শুয়েছিল, সেই নির্বাচনের নামে বানানো সাজানো পার্লামেন্টে একটা কালা কানুন পাশ করা হল। বাংলাদেশের এডিটর্স কাউন্সিল, সমস্ত সাংবাদিক সমাজ, জনগণ, দেশবাসী প্রতিবাদ করলো, গোল টেবিল হল, আলোচনা সভা হল, বিক্ষোভ হল, এখানে অনেক কালা কানুন করা হল। কেন কালা কানুন করা হল? রাষ্ট্রপতি দেখেন না, আপনি একজন বিজ্ঞ আইনজীবী, পার্লামেন্টের স্পিকার ছিলেন, বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 26 পরিষ্কার বলা হয়েছে, আপনি পড়ে দেখুন, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোন আইন রাষ্ট্র তৈরি করতে পারবে না। আর্টিকেল 37, 38, 39 সেখানে সমাবেশ, সংগঠন, চিন্তা, বাক স্বাধীনতা মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে সমাবেশ, কথা, চিন্তা, বক্তব্য, লেখনী দিলে আপনি রাষ্ট্রদ্রোহিতা বলবেন, সেখানে বলা হয়েছে সংবিধানের আর্টিকেল 26 যে মানুষের মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোন আইন যদি কোথাও থাকে সেটা বাতিল বলে গণ্য হবে। আজকে পার্লামেন্টে যে আইন করা হয়েছে আমরা সেটাকে কালা কানুন বলি। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 20টি ধারা আছে, তার 14টি ধারাই হচ্ছে জামিনের অযোগ্য। পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে যাকে ইচ্ছা পুলিশ গ্রেফতার করতে পারে, পুলিশ যদি মনে করে যে এই লোক অপরাধ ঘটাইতে পারে, পুলিশ তো ছাত্রলীগের ক্যাডার হয়ে গেছে এখন বেশিরভাগ, যদি মনে করেন লোকটা বিএনপি জামাত বিরোধী দল অপোজিশন, তো উনি তো ভাবতেই পারেন যে মির্জা ফখরুল সাহেব প্রেস ক্লাবে আসছেন যাচ্ছেন, উনি বোধ হয় সামনে গিয়ে একটা আক্রমণ করতে পারেন গাড়ির উপরে, তো উনি মনে মনে ভাবলেন এনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেবেন। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পুলিশকে সেই এখতিয়ার অধিকার দিয়েছে। সেদিন আমি মনে করি রুহুল আমিন গাজীকে যে রাষ্ট্রদ্রোহী তার মামলা দেওয়া হয়েছে, এই আইন হচ্ছে কারা কারণ, এই আইন বাতিল করতে হবে। একটি দেশের আদালতে মৌলিক অধিকার হচ্ছে তার জামিন পাওয়ার অধিকার, অথচ তাকে জামিন দেওয়া হচ্ছে না। একটু আগে আমার বক্তারা বলেছেন, আমাদের কবি লালটুপি শিকদার ভাই বলেছেন, মাদক, চোর, খুনি, গুন্ডারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে,
আর নিরপরাধ সৎ মানুষগুলো তারা কারাবন্দী থাকবে, এটাই হচ্ছে বাংলাদেশের আজকে বাস্তব চিত্র। আমরা পরিষ্কার বলতে চাই, যুক্তিহীন, আদর্শহীন, নৈতিকতাহীন এই সরকারের পায়ের নিচে আসলে আর কি বেশি কোনো মাটি নেই। প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশ, র্যাব, যারা জনগণের খাজনা ট্যাক্সের পয়সায় লালিত করতে হবে, পাবলিককে সার্ভ করার জন্য যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, ওখানে তো আওয়ামী লীগের লোকদের পকেটের পয়সা দিয়ে বেতন দেওয়া হয় না, আমার খাজনা ট্যাক্সের পয়সায় পুলিশ র্যাবের বেতন হয়, তাদের রাইফেল বন্দুক গুলি আমার খাজনা ট্যাক্সের পয়সায় কেনা। অথচ আজকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা কি করেছে, তাদের সমস্ত অপকর্মে ব্যবহার করছে, মিথ্যা মামলা দিয়ে দিয়ে পুলিশের চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে। একদিকে ভোটাধিকার হরণ করে জনগণকে ভালো লোক নির্বাচনের ক্ষমতাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। একটা মানুষ ভালো লোককে ভোট দিতে পারবে না, ভালো মন্দ থাকুক কোন লোকের ভোটাধিকারই তো নাই, তারপর যদি ভোট হয় আগের রাত্রে বাক্সভর্তি করে ফেলবে, অর্থ গুলি পুলিশ বসিনেতে কাজে লাগিয়ে তার ভোটাধিকার হরণ করবে। ফলে একটি জাতির সবচেয়ে বড় সর্বনাশ হলো সেই দেশের নাগরিককে যখন সব নেতৃত্ব নির্বাচনে ক্ষমতাকে হরণ করা হয়, সেই জাতির সামনে আর কোনো ভবিষ্যৎ থাকে না, জাতিকে যোগ্য নেতা নির্বাচনের অধিকার থেকে খর্ব করা হয়েছে। আর পুলিশ র্যাব প্রশাসনের সমস্ত জায়গায় যাদেরকে বসানো হয়েছে তাদের সমস্ত অপরাধ অন্যায় কাজে এই সরকার এবং রাষ্ট্র তাদেরকে কিন্তু কাজে লাগাচ্ছে, কি বলেন ঠিক কিনা? আমি যখন কারাবন্দী ছিলাম প্রায় পাঁচ বছর জেল কেটেছি, আমার অনেক বড় বড় অফিসারের সাথে কথা হয়েছে, 36 দিন আমি রিমান্ডে ছিলাম, বাংলাদেশের বড় বড় পুলিশ অফিসারের সাথে কথা হয়েছে, আমি প্রশ্ন করেছি, বলুন আপনারা আমার বিরুদ্ধে যে 30টা মামলা আপনারা দিয়েছেন, এরকম বাংলাদেশের হাজার হাজার লক্ষ রাজনৈতিক কর্মীর মামলা দিয়েছেন, এজাহারে বর্ণিত প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর নামে যে মামলা দিয়েছেন, এজাহারের প্রত্যেকটি লাইন হচ্ছে মিথ্যা, পুলিশ বাদী হয়ে এই মামলা যে আপনাদের কি করালো, আপনারা আপনাদের বিবেক নাই? আমি কারাগারে আমার নামে মামলা দেওয়া হলো যে আমি সাধারণ করে বোমা মেরেছি, আমি কোর্টে এসে বললাম আমি এই মামলা থেকে অপহৃত হতে চাই। আমি খুলনা জেলে জেল গেট থেকে আমার জামিন হয়েছে, প্রথম 10 সালে বেরোচ্ছি, জেল গেট থেকে ডিবিএস আমাকে নিয়ে গেল, তারপর তিনি শুনি যে একটা মামলা হয়েছে যে আমি নাকি জেল গেট থেকে বেরিয়ে রিক্সা লাগিয়েছি, পুলিশ উপরে হামলা করেছি, 2 দিন দেরি হয়েছে মামলাটা দায়ের করতে, অথচ আমাকে গেট থেকে নিয়ে ডিবি অফিসে রমজান মাসে ইফতারের আগে আমাকে নিয়ে যাওয়া হলো, আমার স্ত্রী সন্তান আমার জামাইরা জেল গেটে রিসিভ করতে আসলো, তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, সেই মামলাও দেওয়া হলো। তাই পুলিশ বাড়ি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনি দেখেন না যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারীকে যে মিথ্যা মামলা করাচ্ছেন, রুল আমি জানি কি রাষ্ট্রদ্রোহিতা করেছি, পুলিশ বাদী হয়ে আপনি যে মামলা দিলেন আমি তো চ্যালেঞ্জ করেছি, জুডিশিয়াল ইনকোয়ারি করা হোক, রুল আমিন গাজীর এজাহারে বর্ণিত প্রত্যেকটি লাইন হচ্ছে মিথ্যা এবং অসত্য। সমস্ত পলিটিক্যাল মামলা, আজকের গায়েবী মামলা, জেলে থাকতে মামলা, জাতীয় নেতৃবৃন্দের দামে গাড়ি পড়ানোর মামলা, ড্রাগ আটকানোর মামলা, এই মামলার অন্তত 99% এজাহার হচ্ছে মিথ্যা, ভুল, অসত্য। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা রেখে বলি, যেভাবেই হোক আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু আপনিও মিথ্যা কথা বলেন, যে দেশের সরকার প্রধান মিথ্যা কথা বলে সেই দেশে কখনো আল্লাহ রহমত হয়, তার অনেক প্রমাণে জাতির কাছে আছে। আপনি পুলিশ বাহিনীকে অপব্যবহার করছেন, মিথ্যা শিখাচ্ছেন, সুস্থ নাগরিকদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করতে শিখাচ্ছেন, আপনি ক্ষমতা থেকে একদিন চলে যাবেন, কিন্তু এদেরকে আপনি যা শিখিয়ে গেলেন এদের করুণ পরিণতি আপনাদেরকে কিন্তু ভোগ করতে হবে। অনেক পুলিশ অফিসাররা রিমান্ডে আমাকে বলেছে, স্যার আপনারা যখন বাইরে যাবেন সমাজ যখন পরিবর্তন হবে কিছু মনে করবেন না, আপনাদেরকে অনুরোধ করি আমাদেরকে ধরে জেলে দেবেন না তো, দরকারে আমরা এই সার্ভিস শেষ করে আমি লন্ডনে যাবো ব্যারিস্টারি করব, বড় বড় সিনিয়র লেভেল নাম বলার দরকার নেই, প্রশাসন এখন অক্টোপাসের মতো বন্দী, ফ্যাসিবাদের যন্ত্রণা, তারা সুযোগের অপেক্ষায় আছে। আমি পরিষ্কার বলতে চাই, এখনো ভুল বুঝুন, বিবেকের দংশনে আপনি যদি দংশিত হয়ে থাকেন, আপনার ন্যূনতম যদি বিবেক মানবতা হিউম্যানিটি থেকে থাকে, আপনার ভুলের প্রতি আপনি অনুতপ্ত হন, অনুশোচনা প্রকাশ করেন, রুল আমিন গাজীকে মুক্তি দিন, আপনি রাজনৈতিক দলের অফিস খুলতে দেবেন না, মিটিং করতে দেবেন না, আর্টিকেল 37, 38, 39 সমাবেশ, মিটিং, মিছিল, চিন্তা স্বাধীনতার ইখতিয়ার আমাকে সংবিধান দিয়েছে, রাষ্ট্রপতি আপনি সেই সংবিধান জানেন, কোন অধিকারে আপনি রাজনৈতিক দলকে মিটিং করতে দেন না, অফিস খুলতে দেন না,
সভা সমাবেশকে গ্রেফতার করেন। এক লাইন লিখলে একটা নিউজ এডিটর একজন রিপোর্টার একটা সরকারের বিরুদ্ধে পাঠে গেলে সেটাকে বলবেন রাষ্ট্রদ্রোহিতা। সরকারের বিরুদ্ধে তার রাষ্ট্রদ্রোহিতার ব্যাখ্যা কি? এদেশে জুডিশিয়ারি আছে, আপনারা ব্যাখ্যা দিন। রাষ্ট্র কি তাও আমরা জানি, সরকার কি তাও আমরা জানি। সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে করোনায় যেমন বাংলাদেশটা বিপর্যস্ত, তেমনি ফেসিবালের জ্বরে বাংলাদেশের নাগরিকদের জীবনও কিন্তু আজকে স্তব্ধ বিপর্যস্ত হয়েছে। মৌলিক অধিকার নাই, ভোটাধিকার নাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, নিরীহ নিরপরাধ মানুষকে শুধু ক্ষমতায় থাকার কারণে আইন ভঙ্গ করে, সংবিধান ভঙ্গ করে, মৌলিক অধিকারকে হরণ করে যে কষ্ট দিচ্ছেন, এর চূড়ান্ত দুর্ভোগের জন্য আপনি অপেক্ষা করুন, সেদিন আপনার সামনে আসবে। আজকে মৌলানা সাঈদের মতো নিরপরাধ মানুষ, বেগম জিয়ার মতো দেশ নেত্রীকে মিথ্যা মামলাকে অবরুদ্ধ করে রাখবেন? কোন আইনে দিয়েছেন? তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন প্রত্যেকটি আইন হচ্ছে মিথ্যা। তাদেরকে যে মামলা করিয়েছেন রাষ্ট্র এবং সরকার, তাদেরকে খারাপ পথ আপনি শিখিয়েছেন। একদিন এই তরবারি এই অস্ত্র আপনার বিরুদ্ধে কাজে লাগবে, তখন আপনি অসহায় মতো পড়ে থাকবেন, আপনি চলে যাবেন, কিন্তু আপনার এই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, জুডিশিয়ারি থাকবে, আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম পুরাটা থাকবে, এরা কিন্তু আপনার বিরুদ্ধে কাজে লাগবে। আপনি সকলকে শেষ করে দিতে পারবেন, নাকি আপনি কেমন পর্যন্ত ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেন? সেই স্বপ্ন দুঃস্বপ্ন, সে স্বপ্ন বাংলার জনগণ বাস্তবায়ন করতে দেবেন। একটা সীমা আছে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি, ধৈর্য ধারণ করছি। আপনি বাংলাদেশের রাজনৈতিক দলের মৌলিক অধিকার হরণ করেছেন, সে অধিকার ফেরত দিন, সভা সমাবেশের অধিকার দেন। আপনি জামাত ইসলামের অফিসগুলো বন্ধ করে দিয়েছেন, বিএনপি জামাত সহ বিরোধী দলে যারা আমরা রাজনীতি করি তাদের রাজপথে করে মিটিং করতে দেবেন না, পারমিশন লাগে। আর ছাত্রলীগ যুবলীগ ঘন্টায় ঘন্টায় রাজপথে মিটিং করে, তার কোনো পারমিশন লাগে। আমরা যদি প্রশ্ন করি এত মিটিং এত সমাবেশ করে কোন জায়গা থেকে পারমিশন পান? আর আমরা দশজন যদি আমরা ড্রয়িং রুমে বসে কথা বলি, তাহলে আপনারা নাশকতার পরিকল্পনা করছেন। রিমান্ডে আমাদেরকে বলা হলো, আমাদের আমিন যারা বকুড়া হচ্ছে উনি মৃত্যুবরণ করেছেন, রহমুল্লাহ কত সজ্জন তার চেহারা, বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান, বাংলাদেশের রাজধানীতে তার কোন বাড়ি নেই, কোন বাসা নেই, তার কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার কোন ট্যাক্স ফাইল নেই, রিমান্ডে জিজ্ঞাসা করেছে অ্যাকাউন্ট নাম্বার বলে, ব্যাংকের অ্যাকাউন্ট ফাইল নেই। উনি বললেন আমাকে কেন আপনি ধরে আসছেন? ওনাকে সব আমাকে ধরা হলো ত্রয়ে, আমার বন্ধুর বাসায় চার পাঁচজন হলো ড্রয়িং রুমে বসে, তার রাজনৈতিক দল নেতৃত্বে বসে কথা বলতে পারে না, ধরে নিয়ে আসছে। তো উনি রাগ করে বললেন যে আপনারা যে আমাকে ধরলেন কেন? আপনারা দেশের কিছু ষড়যন্ত্র করছেন, আপনি বাসার থেকে ধরবেন, হাতে বোম দিয়ে লাঠি বাস এনে বলবেন যে এগুলোকে আপনারা ফাঁসাচ্ছিলেন, ফাঁসি দেবেন, দেন আমাকে ফাঁসি দিয়ে দেন। পুলিশ অফিসার আমাকে বলে, স্যার উনি কি আপনাদের নেতা? উনি কি মানুষ না? ফেরত তার কোনো ভয় নেই, কোনো ভয় নাই, উনি তো নিরাপরাধ সৎ মানুষ, যারা অপরাধী হয় দুশ্চরিত্রশীল হয় তাদের ভয় থাকে জীবনে। আমি পরিষ্কার বলতে চাই, প্রশাসনের অনেকে কথা বলতে পারছে না, দেশের জনগণের মধ্যে ক্ষোভ দুমাইত হচ্ছে, জনতার রুদ্ধ রোষে কি পরিস্থিতি হবে সারা দুনিয়ার দিকে আপনি তাকিয়ে দেখুন। অনেকে তো দেশ ছাড়তে সুযোগ পেয়েছে, আপনি সুযোগ পাবেন কিনা আজকে দেশের জনগণ সেই প্রশ্নও করছে। আমার বক্তব্য বাড়াতে চাই না, আমার প্রিয় ভাই গোলাম গাজীকে আপনারা অবিলম্বে মুক্তি দিন। কোর্টের উপরে সরকার যে প্রভাব সৃষ্টি করছেন, জামিন হয়ে গেলে অ্যাটর্নি জেনারেল অফিস গিয়ে আর একটা আপিল হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস তো পলিটিক্যালি মোটিভেটেড, কেন এর চেয়ে বড় বড় কোন অপরাধের জামিন আপনাদের হয়ে যাচ্ছে? দশ মাস তিনি কারাবন্দি, তার সন্তানের কাছে শুনলেন কিডনি নাই, সিভিয়ার ডায়াবেটিস, অসুস্থ পরিবার, প্রতিটি দিন রাত ঘন্টায় ঘন্টায় চরম ভাবে তাদের কষ্টের মধ্যে দিয়ে দিন রাত তারা যাপন করছেন। এই অমানবিক, এই ঘৃণ্য, বেআইনি এই কাজের তীব্র নিন্দা আমরা আজকে এই নাগরিক সমাবেশ থেকে করছি, অবিলম্বে গোলাম গাজীর মুক্তি দিয়ে এই মানবিক দায়িত্ব পালনের জন্য একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। সাংবাদিক নেতৃবৃন্দ যে উদ্যোগে কথা বলেছেন, আমরা তার সাথে ঐক্যবদ্ধ শুরু করছি। শুধু সভা সমাবেশ সেমিনারে গাজী ভাইয়ের মুক্তি হওয়াটা অসম্ভব, প্রয়োজনে জাতীয়ভাবে দেশভিত্তিক আপনারা নাগরিক সমাজের উদ্যোগে হোক, সাংবাদিক সমাজের উদ্যোগে হোক, ব্যাপক জাতীয় সমাবেশ আহ্বান করুন। সাংবাদিকদের জনগণকে ডাক দিন, যা হয় হবে,
সেই সমাবেশে বাংলাদেশের জনগণ গালিবার মুক্তির জন্য সাংবাদিক সমাবেশের পাশে ইনশাল্লাহ থাকবে। আন্দোলনের প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে এই গাজী ভাইকে আমাদের তারা বন্দী অবস্থা থেকে মুক্ত করতে হবে। আমি গাজী ভাইয়ের শারীরিক সুস্থতা কামনা করি, তার নেক হায়াত কামনা করি। আজকের সরকারের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়ে গাজী ভাইয়ের মুক্তির দাবিকে আরো সংহত করলেন, উচ্চকৃত করলেন, তাদেরকে আমি জামাত ইসলামের পক্ষ থেকে শুক্রিয়া জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ।